আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো আজকে এসটি ইমাম, তিনি বাংলাদেশ সরকার শেখ হাসিনার উপদেষ্টা, তার বিষয়ে কিছু কথা বলবো আজকে। কারণ তিনি ঘোষণা দিচ্ছেন যে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আরেকটা হলো যে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় আজকেও হামলা হয়েছে। আর সেনাবাহিনী অল্প কিছু কথা, মানে রাত পহলে সেনাবাহিনী সারা বাংলাদেশে টয়লেট শুরু করবে, তাদের সম্পর্কে অল্প কিছু কথা বলব। এসটিমাম সাহেবের এই কথা যে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে সারা বাংলাদেশে থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তাহলে অবশ্যই আপনি গ্রেপ্তার করতে পারেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যা দরকার আপনি করতে পারেন। কিন্তু যখন বিএনপি রাজনীতি করার লক্ষ্যে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালায়, জনসভা করে এবং রাজনৈতিক কার্যালয়ে বসে মিটিং করে, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যখন তাদের উপরে হামলা করে, গুলি করে, পুলিশ দিয়ে হয়রানি করে, তখন আপনার নজর সেখানে যায় না? তখন কি আপনি সেগুলো দেখতে পান না? যাদের কারণে লেভেল প্লেয়িং ফিল্ড ধ্বংস হচ্ছে তাদেরকে গ্রেপ্তার না করে আপনি আসছেন বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে। আসলে আপনি রাজনীতির মুখোশ পরা, আওয়ামী লীগের মুখোশ পরা বাংলাদেশের সবচেয়ে বড় একটা শয়তান। আপনার এই শয়তানের চক্রান্তের কারণে আওয়ামী লীগটা আজকে এত দূরে চলে গেছে, জনগণের মানে এত দূরে চলে গেছে, সেখান থেকে সুস্থ নির্বাচন মানে ভালো পথে আসতে চাইলেও আওয়ামী লীগ আসতে পারবে না। কারণ আপনাদের মতো এরকম শয়তান আওয়ামী লীগের ভিতরে আছে কুপরামর্শ দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে এক নাম, বাংলাদেশের ইতিহাসের একটা অস্তিত্ব, সেই অস্তিত্ব থেকে আপনিও দূরে সরে গেছেন। আপনি ভুলে গেলে চলবে না, আপনার বাবার হত্যার পিছনে এইসব নেতা, এইসব শয়তানরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। যদি এইসব শয়তানরা রাস্তা তৈরি না করে দিতে পারতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না মুস্তাক, খন্দকার মুস্তাকের মতো শয়তানরা। খন্দকার মুস্তাক যখন বঙ্গবন্ধু হত্যার পরে সরকার গঠন করে, তখন খন্দকার মুস্তাককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এই এসটি ইমাম। এই এসটি ইমাম বঙ্গবন্ধুর হত্যার পরে মুস্তাক, খন্দকার মুস্তাক সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তোফায়েল আহমেদের মতো বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রীরা পর্যন্ত খন্দকার মুস্তাকের সরকারকে সমর্থন দিয়েছিলেন। বঙ্গবন্ধু যখন হত্যা হয় তখন এই তোফায়েল আহমেদ সাহেব, যিনি আজকে বড় বড় কথা বলেন, বড় বড় বুলি ছাড়েন, তিনি ছিলেন রক্ষী বাহিনীর প্রধান। তারা যদি নীরব না থাকতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না। বঙ্গবন্ধুর হত্যার সময় এরা ছিল নীরব, বঙ্গবন্ধুর কাছের মানুষ হয়েও তারা বঙ্গবন্ধুকে রক্ষা তো করা তো দূরের কথা, তারা নীরব ভূমিকা পালন করছে। তারা তো মনে করে যে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনা সরকারকে খুব ভালোবাসেছে, আপনাদেরকে ভালোবাসে না, আপনাদেরকে ভয় পায় না, বাংলাদেশের মানুষ আপনাদের ঘৃণা করে। আপনি 16 কোটি মানুষের একটা এই নির্বাচনটা, 30 তারিখের নির্বাচনটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কতটা ঘৃণা করে, কতটা প্রত্যাখ্যান করছে। 2014 সালের নির্বাচনে আপনারা 25% ভোটও পান নাই, ওই সময় নিরপেক্ষ মানে সবাই তো আপনার এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করছে, আপনাদের নেতাকর্মীরা, মন্ত্রীরা, বর্তমানে যেসব মন্ত্রীরা কথা বলে, বড় বড় কথা বলে, সবাই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে। তারপর আপনার কত পার্সেন্ট ভোট পাইছেন? মাত্র 25%, 35%, এক জায়গায় দেখলাম 25%, আর দেখলাম 35% ভোট পাইছেন। তো 35% ভোট পাওয়ার পরও আরও 65%, আর 65% মানুষ আপনাদেরকে ঘৃণা করছে, এই জন্য না, এই জন্য তারা আপনাদেরকে ভোট দেয় না 2014 সালে। আর এখন তো 2018, তাহলে দেখবেন বাংলাদেশের 90% লোক আপনাদের ঘৃণা করবে। তাই এইরকম এসটিমামের মতো এরকম শয়তানদের, বয়স্ক শয়তানদের পরামর্শ না নিয়ে এদেরকে আপনাদের সরকার থেকে বরখাস্ত করে, এদেরকে আওয়ামী লীগ থেকে বরখাস্ত করে, বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাস্তবায়ন করেন, এই শয়তানদেরকে নিয়ে আপনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। যাই হোক, এই ব্যক্তি সম্পর্কে আমি আর কোনো কথা বলতে চাই না, কারণ এই এর সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আজকে দুপুর 12টার দিকে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাসের রাজনৈতিক কার্যক্রম করার জন্য যখন তিনি নেতাকর্মীদের নিয়ে তার ঘর থেকে বের হন, বাড়ি থেকে বের হয়ে প্রচারণা শুরু করেন, তার কিছুক্ষণ পরেই মানিকনগর মোড়ে পৌঁছলে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা টুন্দাবাবুর
পেছন থেকে হামলা চালায় তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে। এরপরও এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেফতারও করে নাই এবং পুলিশের সামনেই এই হামলাগুলো চালানো হয়। এই হামলা চালানোর পরেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে যে এই অস্থিরতা, রাজনীতির অস্থিরতার কারণ হলো বিএনপি। আমরা বিগত 10 বছর যাবৎ দেখে আসতেছি বাংলাদেশের রাজনীতি, মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে কর্মকাণ্ডগুলো সন্ত্রাসীদেরকেও হার মানায়, মানে একটা আমরা যেটাকে জানি সন্ত্রাসী বা টেররিস্ট, যে কর্মকাণ্ডগুলো করে তার চাইতেও এরা অতিরিক্ত কর্মকাণ্ড করার পরেও বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এদের প্রতি কোনো সময়ও কোনো ব্যবস্থা নেয় নাই। কে শেখ হাসিনার সাথে যখন সংলাপ হয়, তিনি শেখ হাসিনা তখন বলেছিলেন যে আমরা এই নির্বাচনে যে যে এরকম কর্মকাণ্ড করব না যাতে বিরোধী দলকে নির্বাচনে আসতে বাধা হয়ে দাঁড়ায়। তিনি ওয়াদা করেছিলেন যে যে বিরোধী দলীয় নেতাকর্মী বিএনপি থেকে শুরু করে যেসব দলগুলো আছে তাদেরকে মানে বিনা বাধায় নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা তিনি সেটা তৈরি করবেন, কিন্তু তিনি এই কথাগুলো সব কিছু ভুলে গেছেন। বর্তমানে বিএনপি নেতাকর্মী বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিএনপিরা যদি কোনো মিছিল, মিটিং বা কোনো কিছুই করে তাহলে সেখানে হামলা হয়। গতকাল নরসিংদীর শিবপুরে বিএনপির এক রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে গুলি চালায়। এই গুলি চালানোর সময় পুলিশও সেখানে উপস্থিত ছিলেন। এই গুলিতে 10 বছরের একজন মাদ্রাসা ছাত্রীর আহত হন, গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে এখন তিনি হাসপাতালে আছে। এত কিছু হওয়ার পরও বাংলাদেশের পুলিশ কখনো তাদেরকে গ্রেপ্তার করে না, বরং তারা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এবং যখন গ্রেপ্তার করে যদি ছুটির দিনও হয় তো তারপরেও আদালত খুলে সেখান থেকে তাদেরকে 4 দিন 5 দিনের রিমান্ডে নিয়ে থানায় নিয়ে তাদেরকে টর্চার করে এই আওয়ামী লীগ পুলিশ। এখন পুলিশের দায়িত্ব আর বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড কোনো পার্থক্য নেই, কারণ বাংলাদেশ সরকার যেটা বলে পুলিশ সেটাই শুনে, পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ সম্পূর্ণ সরকারের কন্ট্রোলে। আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ আর্মি তাদের কার্যক্রম শুরু করবে। আশা করি বাংলাদেশের 16 কোটি মানুষ এই এই আর্মির দিকে চেয়ে আছেন, বাংলাদেশের মিলিটারির দিকে চেয়ে আছেন যে তারা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 10 কোটি ভোটার যারা নিরাপদভাবে মানে নির্ভয়ভাবে তারা ভোট কেন্দ্রে গিয়ে আগামী 30 তারিখে তার যে পছন্দের প্রার্থী যার দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব তাকে নিরপেক্ষভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। তাই এই বা এই সেনাবাহিনীর প্রতি যে একটা মানুষের একটা স্বপ্ন, মানুষের একটা আশা, আশা করি তা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের কথা চিন্তা করে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশের এই সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী শুধু আজ না, তাদের বিগত সময় যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশের জন্য করে তাদের যে ত্যাগ স্বীকার, সেই ত্যাগ স্বীকার বাংলাদেশ কখনো ভুলতে পারবে না। সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন, সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি, আপনারা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ভূমিকাটা করার দরকার আপনারা অবশ্যই তা ইমানের সাথে সেই দায়িত্ব পালন করবেন। আশা করি সকলকে ধন্যবাদ, আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।